গুড মর্নিং আমার প্রিয় পরিবার। আমার ব্লগটা কিন্তু আমি এখন থেকে স্টার্ট করছি। আমি কিন্তু মর্নিং ওয়াক করে এই মাত্র বাড়ি চলে আসলাম। তো প্লিজ আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো প্লিজ শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ প্রেস করে দিও। তো এই ব্লগটা আমি এই মুহূর্ত থেকে স্টার্ট করছি। তো আমি এখন ছাদে চলে এসেছি, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু। আর তোমরা কেমন টাইপের ভিডিও চাও, কন্টেন্ট চাও, আমাকে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না। তো সকাল সকাল তোমাদের সাথে কিন্তু একটু গল্প করতে চলে আসলাম। ছাদের থেকে নামবো, নেমে কিন্তু আমি চা করব সবার জন্য। চা করা হয়ে গেলে কিন্তু আমি ব্রেকফাস্টের জন্য আজকে ভাত করব। যেহেতু আটা ফুয়ে গেছে, এখন আটা গম ভাঙাতে হবে, তারপরে কিন্তু আটা করা হবে। দেন কালকে বা পরশু দিন থেকে রুটি খাবো আমরা সকালে। আমাদের বাড়িতে ভাতও হয় সকালবেলায়, রুটিও হয়, কোনো ঠিক নেই। রুটি হলে হয় আলুর তরকারি, নেই আলু ভাজা বা কোনো একটা তরকারি হয়, আর ভাত হলে কিন্তু আলু ভাতে, পেঁপে ভাতে বা কোনো সবজি থাকলে ভাতে দেওয়া হয়। আজকে কিন্তু মর্নিং ওয়ার্কে গেছিলাম, তো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ রোজই আমি মর্নিং ওয়ার্কে যাই, তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য আজকে কিন্তু আমি শেয়ার করিনি। আর যেখানে মর্নিং ওয়াক করতে যায় ওটা পঞ্চায়েতের এলাকা, আর এটা আমাদের এটা পৌরসভা। এখান থেকে কিন্তু ওটা অনেক দূর, 5-6 কিলোমিটার দূর। তো খুব ভালো লাগে, রাস্তাটা একদম পুরো ফাঁকা থাকে, আর সবাই বেশিরভাগ মর্নিং ওয়াক করতে আসে, আর যারা ফুল তোলে সকালবেলায় উঠে, আর ঠান্ডা হাওয়া, কিন্তু খুব ভালো লাগে, পরিবেশটা খুব সুন্দর। চলো বাই, এখন একটু পরে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এখন আমি কী কী কাজ করছি না করছি তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্লিজ ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, স্কিপ করো না। টকবক করে ফুটে ফুটেছে, তো এক কাপ জল তুলে নেব, গরম জল খাবো তার জন্য। জল ফুটে উঠেছে, তার জন্য গ্যাস অফ করে দিচ্ছি। চা পাতা দিয়ে দিচ্ছি, এবার কিন্তু চাটা গুলিয়ে নেব। এবার কিন্তু আমি গ্লাসে চাটা ছেঁকে নেব। কাপে চা ছেঁকে নিচ্ছি, চা হয়ে গেছে আমার। এখন আমি ফুল তুলতে চলে এসেছি, তো গাছের সাদা ফুলগুলো সব তুলে নিচ্ছি। আমাদের গাছে কিন্তু আজকে একদমই ফুল নেই, কে যেন মনে হয় সকালবেলায় এসে চুরি করে নিয়ে গেছে, তার জন্য বেশি একদমই ফুল নেই। আলুর তরকারি করব, তার জন্য কিন্তু আলু আমি কেটে নিচ্ছি। এবার কিন্তু আমি ময়দাটাও মেখে নেব।
তো প্রথমে কিন্তু নুন চিনি দিয়ে আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে এবার কিন্তু ময়দাটা মেখে নেব। এবার আমি আমার ঘরে চলে এসেছি, বিছনা গুছিয়ে নিচ্ছি আর ঝাঁটও দিয়ে নেব। সবার ঘরে ঝাঁট দিয়েছি, বিছনাও তুলেছি, তো শ্যুট করা হয়নি, শুধু আমার ঘরটাই শ্যুট করেছি আমি। এবার কিন্তু ঝাঁটটা দিয়ে নেব। ভিডিও করলে কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আর আমি প্রতিদিনই দিই আমার কাজের ভিডিও, তার জন্য আমি আজকে শ্যুট করিনি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তাই কিন্তু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে কিন্তু আলু, পেঁয়াজ, লঙ্কা আর রসুন কাটা আছে, আলুর তরকারি করব, তো দিয়ে কিন্তু নুন আর হলুদ দিয়ে নেব। দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নেব আলুটা, নিয়ে কিন্তু জল ঢেলে তরকারি করে নেব। পাশের কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়ে নিচ্ছি, কারণ লুচি ভাজবো তার জন্য। মা কিন্তু নিচে বসে লুচিগুলো বেলে নিচ্ছে আর আমি এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি, তার কারণ আমি লুচি খুব একটা বেলতে পারি না ভালো, সেই জন্য মাই বেলে দিচ্ছে। কড়াইটা কিন্তু অনেক পুরনো, আগে মা যখন কাঠে রান্না করতো তখনকার কড়াই, আর এই কড়াইটা খুব ভালো লুচি ভাজা হয়, তার জন্য কিন্তু আমি এই কড়াইটা ইউজ করি লুচি ভাজার জন্য। প্লিজ তোমরা কিছু মনে করো না, এই কড়াইটা কিন্তু এরকম কালো দাগ মাজলেও ওঠে না, কারণ এটা তো আগে কাঠে রান্না করা হতো, সেই জন্য। আর এনামেলের কড়াইতে কিন্তু উঠতে চায় না কালি দাগ লাগলে। বেলায় কিন্তু মাঝে মাঝে এরকম লুচি আর তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো আমাদের বাড়িতে লুচি করলে সবাই খুব ভালো খায়, লুচি পরোটা সকালবেলায়। ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এই যে কড়াইতে একটা হচ্ছে, এখানে দুটো আছে, আর এই হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্ট করে নেব। এবার কিন্তু আমি সিঁড়ি ধুয়ে নেব, আর সিঁড়ির আশেপাশে যত জায়গা আছে সবটাই ধুয়ে নেব। এখানে কিন্তু আমরা বিকেলবেলায় বসে গল্প করি, খুব ভালো লাগে গল্প করতে। আমাদের ভাত এই পাশে কিন্তু ভাত বসানো, আর এই পাশে মা রান্না করছে আজকে পটল ভাজা, আর হবে এই যে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর ডাল। এই ইলিশ মাছটা আজকে নেওয়া হয়েছে, বাড়ির থেকে নিয়েছি। আমি কিন্তু সকাল সকাল স্নান করে চলে এসেছি, আর পুজো দেওয়া আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরগুলোকে কত সুন্দর লাগছে ফুল দিয়ে সাজিয়ে। আজকে সাদা ফুলটাই বেশি, জবা ফুলটা কিন্তু একদমই কম, যেহেতু কেউ বলছিলাম না চুরি করে মনে হয় নিয়ে গেছে তার জন্য। আর আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর আছে, রাধা গোবিন্দ, পঞ্চশীল, গীতা, লক্ষ্মী নারায়ণ, নারায়ণ ঠাকুর, তারপরে শিব ঠাকুর, আর বলরাম, সুভদ্রা, জগন্নাথ, আর লোকনাথ বাবা, আর মা কালী। তো এই সব ঠাকুরকে পুজো দিই, আর পুজো দেওয়ার পরে কিন্তু আমি গীতাও পড়ে নিই, গীতা পড়তে আমার ভালো লাগে, তো পুজো দেওয়ার পরে ওই জন্য পড়ি। পুজো দেওয়া হয়ে গেছে, তো বাটাগুলো আমি তুলে নিচ্ছি, তুলে কিন্তু জল দিয়ে একটু ধুয়ে রাখছি। আর মা স্নান করে উঠে ঠাকুরকে ফুল দেবে, ঠাকুরকে ফুল দেওয়ার পরে কিন্তু এইগুলো আবার মেজে ধুয়ে রেখে দেবে, এগুলো হলো মার কাজ। তো আমি এখন হলো ঠাকুরের বাটাটা তুলে নিচ্ছি। শীতলায় পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ, বাটাটা ঝেড়ে নেব।
আয় 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 আয়। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে কিন্তু ঘড়িতে 1:30। তো আমি স্নান করে চলে এসেছি আর পুজো দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু রান্না করেছে মা, রান্না করেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলা যাক, তো কথা বলে নিই। আমি কিন্তু এখন একটা সিরিয়াল দেখছি, বালিকাবধূ 2, কালকের থেকে শুরু হয়েছে। তো ভাবলাম কালকে দেখতে পাইনি, আজকে একটু দেখি কেমন সিরিয়ালটা, তো সেই জন্য কালারসে চালিয়েছি। এই দেখো, তো এই সিরিয়ালটা আমি মিউট করে দিয়েছি, আমি একটু পরে সাউন্ড দিয়ে দেব। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। এই সিরিয়ালের পার্ট 1টা আমার খুব ভালো লাগতো, তার জন্যই ভাবলাম পার্ট 2টা দেখি কেমন। তো মা আজকে রান্না করেছে ডাল, পটল ভাজা আর ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল করেছে। তো ওটাই খাবো আমি লাঞ্চে। আর সকালবেলায় তো খেয়েছিলাম লুচি আর আলুর তরকারি। অ্যাকচুয়ালি আজকে ভাতই করতাম, তো আমার বর দেওর ওরা সবাই বলছে যে লুচি খাবো, ভাত খাবো না, ভাত খাবো না, তো তার জন্যই লুচি করেছি, নাহলে আজকে ভাতই খেতাম। আর আমি কিন্তু একদমই ক্যামেরা ফ্রেন্ডলি না, যেহেতু আমি ক্যামেরার সামনে আসলে ভাবি তোমাদের সাথে কেমনভাবে কথা বলবো আর কি কথা বলবো সেটাই বুঝে পারি না। আমাদের এখানে খুব খুব মেঘ করেছে, এখন দেখছি, জানি না বৃষ্টি হবে কি না, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। তো তোমাদের ওখানে কি মেঘ করেছে? আমাদের এখানে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি কি হবে জানি না। আর তোমাদের একদিন আমাদের বাড়িটা দেখাবো কেমন, তোমরা যদি ভালো লাগে কমেন্ট করো, অবশ্যই দেখাবো।